ক্লোজ করতে বলছি আমি কিন্তু ফোন নিয়ে যাব আপু আপু লাইভ করতে দেন আমার ছেলের আর কোনো আনন্দ না আসাই ভালো কারণ এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস কথা বলেন জয়ের জন্মদিন পালন নিয়ে অপু বলেন আগামীকাল এগারো অক্টোবর আমার জন্মদিন যেহেতু আমার ছেলে জয়ের জন্মদিন পালন করব না তাই আমি আমার জন্মদিনও পালন করব না সেই জায়গা থেকে আমি এগারো তারিখে আমার বার্থডে বার্থডে মানে তো ডেফিনেটলি সবাই সন্ধ্যায় করে সেই দিন আমি আসলে ঢাকার বাইরে যাব যে আমার ছেলের যেহেতু কেক কাটা হবে না বা আমি কাটবো না ডিসাইড করেছি ওই দিন থেকে আমি আমার বার্থডে কেক কাটবো না অপু বিশ্বাস আরো বলেন জয়ের জন্মের পর থেকে আমি প্রতিবারই জন্মদিন পালন করেছি শুধু এবারই পালন করতে পারিনি আপনারা শুধু জয়ের জন্য দোয়া করবেন তাতেই চলবে আর কিছু লাগবে না এটার পেছনে গল্প হচ্ছে আসলে সন্তান একটা মার জন্য কি এটা আসলে কোনো মা ভাষা দিয়ে এক্সপ্লেন করতে পারবে না তো তার ব্যতিক্রম আমিও নই তো সবাই দেখেছে আমি জয়ের ফার্স্ট বার্থডে যেভাবে করেছিলাম ভালো লাগার থেকে সেকেন্ড বার্থডেও করেছি থার্ড বার্থডেও করেছি আমার মতো করে ফোর্থ বার্থডে করেছি আমার আমি মনে হয় বগুড়াতে করেছিলাম ফিফথ বার্থডেও করেছি তো সিক্স বার্থ আনফর্চুনেট জয় তার ফ্যামিলি নিয়ে করেছে আপনারা সবাই দেখেছেন আমি কিছু ছবিও ছেড়েছিলাম তো ওই সময়ে মানে আসলে কিছু কিছু বিষয় থাকে আসলে ওইভাবে বলার যুক্তি আসে না তো ওই সময় অ্যাজ এ মা আমার কাছে মনে হয়েছিল যে আমার ছেলের আর কোনো আনন্দ না আসাই ভালো কারণ বললাম না যে সারপ্রাইজ হয় কিছু আনন্দের কিছু সারপ্রাইজ হয়তো বা আনন্দের সাথে যুক্ত হয় না তো সেই জায়গা থেকে জয়ের ওই বার্থডেটা আসলে এতটা আনন্দের ছিল হঠাৎ করে একটা সারপ্রাইজিং ব্যাপার হয়ে গিয়েছিল তো মনে হয়েছে যে থাক আনন্দ আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট আমার ভালো লাগার মানুষ যারা দর্শক আছেন যারা দেখেন আমাকে তারা মন থেকে আমার জন্য দোয়া করবেন এটা আমার সবচেয়ে বড়